মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসছিস? আমি সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কিরে হাঁ করে কি দেখছিস তুই? হ্যাঁ, ও আসলে তোকে শাড়িতে বেশ অন্যরকম লাগছে, সেটাই দেখছি। সে তো লাগবেই, কিন্তু এত তাকিয়ে থাকার কি আছে? হ্যাঁ, আর বিয়ে বাড়িতে তো মানুষ একটু সাজগোজ করবেই, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যারা লেখাপড়ায় খুব ভালো হয় তারা তো কাঠখোট্টা কেন হয়? না না, মানে আমি জাস্ট ব্যস্ত হচ্ছি। এই পিয়াল, শোন, শোন, তোকে মিষ্টি আনতে যেতে হবে, জেঠিমণি কিন্তু সব মিষ্টি ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পায়েল না? আরে পায়েল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পিয়াল কিন্তু আমাদের বলেছিল যে তুই আসবি। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, চেনাই যাচ্ছে না, তাই না ফুলকি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা, তোমরা বুঝি এখানে আলাদা করে কথা বলছিলে, আমরা এসে বুঝি বিরক্ত করলাম। ও আর কি বলবে, মন দিয়ে যদি একটু পড়াশোনাটা করতো তাহলে ওরই কাজে লাগতো। একদম ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি বিয়েতে বসেছে? না না, বর আসবে এক্ষুনি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? চল চল, আমি তোকে ধরে নিই। এখানে দাঁড়িয়ে থাকার কোনো কাজ নেই। বলছি, মনের কথাটা বলেছ নাকি? বন্ধু খালি বন্ধুই আছে, ফুলকি দাস দায়িত্ব নেবে নাকি? না 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 না, ফুলকি দাস কোনো দরকার নেই, শেষে হিতে বিপরীত হবে। আসলে ফুলকি দাস খ্যাট খ্যাট করে খুব। হ্যাঁ, লেখাপড়া খুব ভালো তো, আর এইসব মেনি না, অনেক ঝামেলা আছে। মিষ্টি বললো ধানু, মিষ্টিটা আমি নিয়ে আসি। হ্যাঁ মা কালি, প্রথমে দিদি আর দাদা ভাই বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে যাক, তারপর আমি পিয়াল দাদারও ব্যবস্থা করব। তুমি সাহায্য করো কিন্তু, বুঝলে? ফুলকি, এদিকে সব রেডি? দি ভাই, এটা রাখতো। আরে বর এসে গেছে, বর এসে গেছে। জেঠুমনি, ফুলকি, ধানু, দি ভাই, তোরা সব কোথায়? বর এসে গেছে, সবাই শোনো, বর এসে গেছে। এই ফাইন, চল এসে এসে নিয়ম মতো তোর মায়ের বরণ করা উচিত, কিন্তু তোর মা তো বরণ করার মতো অবস্থায় নেই। খাবেরি তোর মায়ের কাছে আছে, অরুণাও কিছুতে বরণ করতে রাজি হচ্ছে না। হ্যাঁ, আসলে একের পর এক বাধা বিপত্তি আসছে, তো তাই মেজ বৌদি বরণটা করতে রাজি হচ্ছে না। ও মা, আমি এক্ষুনি মাকে টেনে আনছি, দাঁড়া। না রে, না না না, জোর করিস না। অরুণার দিকটা আমি বুঝতে পারছি রে, অরুণার সংস্কারে বাধছে হয়তো, কথা তো বেঁচে নেই, সেসব চিন্তাই বারবার ঘুরে ফিরে মাথায় আসছে, ভিত্তিহীন চিন্তা এগুলো। তাহলে বরণ কে করবে গো বাবা? পরের জেনারেশনের বউরা তো আমাদের বাড়িতে রয়েছে। আব্বা, জেঠুমনি, আমি তাহলে বরণ জালাটা নিয়ে আসি। ভুল জায়গায় প্রতিপত্তিটা দেখাতে চাই মেয়েটা, খাবে এবার ধমক একটা। তুমি এভাবে তাকিয়ে আছো কেন ফুলকি? না বা হয়তো তুমি ভাবছো আমি নিয়ম কানুন কিছুই জানি না। আমি জানি, ওই তো
বানানাগুলো একটা ট্রেতে থাকে আর তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, সেটা দিয়ে টাচ করাতে হয়, মানে মাথায় টাচ করাতে হয়। এই তো, এটাই তো সিম্পল বরণ। কুলো, ওটাকে কুলো বলে, ট্রে নয় ঈশিতা। আর সেই কুলো দিয়ে কিন্তু বাড়ি থেকে অলক্ষীদের বিদায় করে, জানো তো? What do you mean by that? থাক থাক, এখন আর কথার মানে খুঁজে বার করতে হবে না, ঠিক আছে? ইডিয়েট মেয়ে একটা, ফুলকে যে ডিরেক্টলি ওকে অলক্ষী বলে দিল সেটাও বুঝলো না। দেখো আমি একটা কথা বলি, এই ফুলকির জন্যে কিন্তু পারমিতা আর অংশুর বিয়েটা আজ সম্ভব হচ্ছে। সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে ফুলকি সবচেয়ে বেশি উৎসাহিত ছিল এই বিয়ের ব্যাপারে, আমাকে ওই জানিয়েছে। যে কাজটা বড়দের করা উচিত ছিল সেটা বাড়ির সব থেকে ছোট ফুলকি করেছে। তাই আমি বলছি আজ বরণটা ফুলকি করুক। তোমরা কি বলো? আমি আমি দাদা ভাইকে বরণ করব, আমি আমি দিদির বিয়ে দেব। তুমি 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 দারুণ হবে। আরে সবাই রেডি তো, বর চলে এসেছে, বরণ করবে না তোমরা? আসছে আসছে, অংশু এসো 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 এসো। আরে কোথায় গেলি রে তোরা? এই আমি কি দৃশ্য দেখছি রে রোহিত, বাড়ির গিন্নিকে দেখ একবার। দাদা ভাই, আজকে বরণ করে বিয়েতে বসানোর দায়িত্বটা জেঠমণি আমাকেই দিয়েছে। সিরিয়াসলি জেঠমণি, তোমার কি হয়েছে? এই কাজটা ফুল কি করতে পারবে? কেন, অসুবিধা কিসের? বাড়ির ভাত তো বাড়ির কোনো না কোনো গিন্নিকে নিতে হবে। বাবা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা শোনো, বরণ ডালাটা কিন্তু খুব সাবধানে ধরবে, কেমন? একটা জিনিস যেন না পড়ে যায়। না, বরণ শুরু করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।